বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে তার হারিয়ে যাওয়া জমি পুনরুদ্ধার করবার জন্য গোর্খাল্যান্ড আন্দোলনের পথিকৃৎ হিসাবে যিনি নিজেকে ইদানিংকালে পরিচয় দিচ্ছিলেন বিমল গুরুং, তার সঙ্গে সমঝোতার রাস্তায় চলে গেলেন। যে বিমল গুরুংয়ের পার্টির একটাই এজেন্ডা, গোর্খাল্যান্ড চাই, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি কি সেই গোর্খাল্যান্ডকে সমর্থন করছেন? বিমল গুরুং গত 3 বছর ধরে ফেরার, ইউএপিএ আইনে অভিযুক্ত, কলকাতায় দিনের বেলায় এসে প্রেস কনফারেন্স করে বলছে আমি মমতা ব্যানার্জির সঙ্গে রাজনৈতিক সমঝোতা করেছি। উত্তরবঙ্গে মমতা ব্যানার্জির পায়ের তলার মাটি দুর্বল হয়েছে, তাই নেপালি ভোট তাঁর ঝোলাতে পুড়ে ফেলার জন্য তিনি এই ভয়ঙ্কর খেলাটি খেলছেন। এই বারাসাতের ছেলে অমিতাভ মালিক দার্জিলিংয়ের সেই রক্তাক্ত দিনে পশ্চিমবঙ্গ সরকারের হয়ে রাজ্যকে রক্ষা করার জন্য সশস্ত্র বাহিনীর জওয়ান হিসাবে ডিউটি দিচ্ছিলেন, তাকে গুলি করে মেরে দেওয়া হয়েছিল বারাসাতে তার বাড়ি। আমি নিজে তার বাড়িতে গেছিলাম, লক্ষ লক্ষ মানুষ সেদিন সমবেদনা জানিয়েছিল। কি বলবেন বাংলার মুখ্যমন্ত্রী আপনি? বাংলার মুখ্যমন্ত্রীকে আমি দাবি করছি, আপনি বিমল গুরুংয়ের সঙ্গে কি রাজনৈতিক সমঝোতায় বিশ্বাসী? যদি তাই হয় তাহলে কি আপনি গোর্খাল্যান্ডে বিশ্বাসী? যদি তাই হয় তাহলে বিমল গুরুং 3 বছর ধরে এই সরকারের প্রশাসনের দ্বারা অভিযুক্ত ব্যক্তি হিসাবে কিসে মুক্তি পেল? আপনার সঙ্গে কি সমঝোতা হলো? বিমল গুরুংয়ের উপরে আর কোনো অভিযোগ কি থাকলো না? অনেক প্রশ্ন আপনাকে আমরা করতে চাইছি। এটা কি হচ্ছে বাংলায়? এটা কি হচ্ছে? নির্বাচনে আপনি নিজের ক্ষমতা ধরে রাখার জন্য আর কত নোংরা খেলা খেলবেন? যে মমতা ব্যানার্জি কথায় কথায় প্রতিক্রিয়া দেয় তার মুখ বন্ধ কেন? এই বাংলার মানুষকে কত না তিনি উত্তেজনামূলক কথা বলেছিলেন, দার্জিলিং আমি এদিক ওদিক হতে দেব না। আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিনের বাংলাকে ভাগ হতে না দেওয়ার, গোর্খাল্যান্ড দাবিকে স্বীকৃতি না দেওয়ার সেই দৃঢ়তা আপনার কোথায়? আপনি দ্বিধাহীন চিত্তে বলুন আপনি কি চাইছেন। বাংলার মুখ্যমন্ত্রীর অস্থিরতা চঞ্চলতা আমরা দেখতে পাচ্ছি। যত তিনি সমর্থন হারিয়ে ফেলছেন তত তার রাজনৈতিক অস্থিরতা চঞ্চলতা বাড়ছে। কখনো ইমামদের ভাতা দিচ্ছিলেন, পুরোহিত ভাতা চালু করছেন, কখনো বাংলার মানুষকে দুর্গা মণ্ডপে টাকা দিয়ে ঘুষ দেওয়ার ব্যবস্থা করছেন। এই বাংলার মুখ্যমন্ত্রী একদিন জঙ্গলমহলে মাওবাদীদের সঙ্গে আঁতাত করেছিল, কিষানজিকে সঙ্গে নিয়েছিলেন, ছত্রধর মাহাতোদের সঙ্গে নিয়েছিলেন, তারপর অবশ্য ক্ষমতা আসার পর কিষানজিকে হত্যাও করা হয়েছিল। রাজনীতির জন্য ক্ষমতা দখলের জন্য আপনি আর কত নিচে নামবেন?
বাংলার মুখ্যমন্ত্রী কাছে আমরা এর জবাব চাই। একদিকে বিজেপি পার্টি আসামে বলছে নতুন করে এনআরসি করা হবে, কারণ এনআরসি করতে গিয়ে 19 লক্ষ লোকের নাম বাদ গেছে, 12 লক্ষ হিন্দু, তাই হিন্দুদেরকে খাতির করবার জন্য ওখানে বলছে এনআরসি নতুন করে আবার দেখভাল করা হবে। সুপ্রিম কোর্ট বলছে আর নতুন করে কিছু হবে না, যা হবার হয়ে গেছে। উত্তরবঙ্গে এসে বিজেপি পার্টির নেতা বলছে নাগরিক আইন চালু হলো বলে এক বছর আগে নাগরিক আইন পার্লামেন্টে সংখ্যার জোরে ওরা পাশ করে নিয়েছে, কিন্তু সে আইন বলবৎ করতে পারছে না, তার কারণ ওরা তো রাজনীতি করতে চায়। এই বাংলার মানুষকে বলছে করোনার জন্যে নিয়মকানুন হয়নি, এবার হয়ে যাবে। আমরা ওই আইনের সেদিনও বিরোধিতা করেছি, আজও করছি। ধর্মের ভিত্তিতে ভারতবর্ষের নাগরিক আইন হতে পারে না, আর আমাদের এই বাংলায় নাগরিক আইনের জুজু দেখিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করা এবং বাংলার বাতাবরণকে সাম্প্রদায়িকরণ করার প্রচেষ্টা বিজেপির চলছে। তাই ভোট এসে গেছে, নাগরিক আইনের আলোচনা আবার বিজেপি শুরু করেছে। ভোট এসে গেছে, আবার বাংলাদেশি আলোচনা শুরু হবে, কিন্তু আসামে গিয়ে নাগরিক আইনের কথা বলতে পারছে না, কারণ সেখানে নাগরিক আইনের কথা বলতে গেলে তার ভোট ব্যাংকে ধস নামবে। কিন্তু পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সে বলতে হবে, কারণ এখানে নাগরিক আইনের কথা বলে রাজনীতির সাম্প্রদায়িকরণ করা হবে। দুটো শক্তি বাংলায় কোথায় নিয়ে যাচ্ছে দেখুন, দুটো শক্তি বাংলাকে কোথায় নিয়ে যাচ্ছে দেখুন। এখানকার মানুষ, এখানকার হিন্দু সম্প্রদায় কেউ নাগরিক আইনের জন্য চিন্তিত নয়, সকলে আমরা এখানকার নাগরিক, কারোরই কোনো ভয় নেই, কিন্তু ভয় ধরানো হচ্ছে। নাগরিক আইন তৈরি করা হলো এই ভয় ধরানোর জন্য, সাম্প্রদায়িক বিভাজনের জন্য। এক বছর পার হয়ে গেলে এখনো বলছে নিয়মকানুন তৈরি হয়নি করোনার জন্য। ওরা জানে এ কথা যদি এখানে বলি আসামে তার রিয়াকশন হবে, তাই যেখানে যেমন মানে মানে তেমন তেমন করে পার করে যাও, ভোট ভোটের নৌকা পার করো। ঠিক একই পদ্ধতি নিয়েছে মমতা ব্যানার্জি এই বাংলার রাজনীতিতে নিজের ক্ষমতা ধরে রাখার জন্য। এক অশুভ রাজনৈতিক আঁতাত তৈরি করছে চলেছে বিমল গুরুংদের সঙ্গে, দেখুন আপনারা। তাই আমরা তার প্রতিবাদ করছি, বাংলার মুখ্যমন্ত্রী আপনি তো সবসময় সব কথার উত্তর দেন, এখন উত্তর দিচ্ছেন না কেন? কী করে বিমল গুরুং কলকাতার বুকে এসে আপনার অনুমতি ছাড়া, আপনার ইচ্ছা ছাড়া সাংবাদিক সম্মেলন করে আপনার প্রশংসা করে? এটার আপনাকে জবাব দিতে হবে।